গতকাল দুপুরে দিনহাটা কলেজের ছাত্র শুভজিৎ দাস তথা এসএফআই দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক ও কোচবিহার জেলা কমিটির সদস্য শুভজিৎ দাসের ওপর আক্রমণের প্রতিবাদে আজকে বুধবার এসএফআই কোচবিহার জেলা কমিটির ডাকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটায়। এদিন প্রথমে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা থানায় পৌঁছায়। তারপর সেখান থেকে দিনহাটা থানার আইসি সাহেবের সাথে দেখা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন দেয় এসএফআই কোচবিহার জেলা কমিটি। এরপর সেখান থেকে মিছিল গিয়ে দিনহাটা কলেজে গেটে এবং সেখানে গেট সভা অনুষ্ঠিত হয়। এসএফআই এর এক প্রতিনিধি দল গিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন তুলে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, ওই দিন দুপুরে কলেজ চলাকালীন একদল ছাত্র কলেজ ক্যাম্পাসেই তার ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে জানা গেছে। ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূল জেলা সভাপতির ছবিও সামনে এসেছে। আহত ছাত্র বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলেজের মূল ফটকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রণয় কার্জি, সভাপতি কৌশিক ঘোষ, রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম, জেলা সহ সভাপতি টুটুল সরকার, দিনহাটা কলেজের ছাত্রছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শুভ্রালোক দাস সহ অন্যান্যরা। ডিওয়াইএফআই গণতান্ত্রিক মহিলা সমিতি ও শিক্ষক সমিতি শুভজিৎ দাসের দ্রুত আরোগ্যের পাশাপাশি এই ঘটনাকে তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ব্লুগ্রাম পিউরিফাইড ওয়াটার, এই জলের প্রতিটি ফোঁটায় আছে শরীরের প্রয়োজনীয় মিনারেলস যা অন্যান্য ড্রিঙ্কিং ওয়াটার থেকে ভিন্ন এবং স্বাস্থ্যকর। যে কোনো অনুষ্ঠানে জলের অর্ডারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কাছে হাফ লিটার, এক লিটার, কুড়ি লিটারের জার পাবেন। পাইকারি বিক্রেতারা যোগাযোগ করুন। ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9339439251। যে 24 ঘন্টার মধ্যে যদি দোষীরা গ্রেপ্তার না হয়, তাহলে গোটা কুচবিহারের ছাত্রছাত্রীরা শুভজিতের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এখান থেকে বেরিয়ে আমরা কলেজ ক্যাম্পাসে গেছি। কলেজ ক্যাম্পাসে গিয়ে যারা রানিং পড়ুয়া কলেজে আমাদের সংগঠন করে, তারা প্রিন্সিপালের কাছে গিয়ে কিছু দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন দিল। ডেপুটেশন দেওয়ার পিছনে কিছু কারণ আছে। কালকে এত বড় ঘটনা, একজন অভিভাবক কলেজে, তিনি ক্যাম্পাস ছেড়ে চলে গেলেন, কোনো দায়িত্বজ্ঞান নেই তার, আমরা লক্ষ্য করেছি বরাবরই তাকে। তিনি কালকে সাড়া দেয়নি আমাদের কমরেডদের ডাকে। একজন ছাত্র তার ক্যাম্পাসের ভিতরে আক্রান্ত হচ্ছে। আমাদের ভয় ছিল এই ক্যাম্পাসেই অলগ্নিতাই দাসের হত্যা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ করত, তাদের গোষ্ঠীকন্দলে খুন হয়ে গেছে। আর এই শুভজিৎ বাম ছাত্র রাজনীতি করছে, তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে। আমরা তার প্রতিবাদ জানাতে আজকে আমরা পুরোটা সিস্টেম মেনে কলেজ ক্যাম্পাসে গিয়েছি। আমরা কলেজের যারা রানিং পড়ুয়া তারা ভিতরে ছিল, আমরা যারা বাইরের নেতৃত্ব ছিলাম তারা, আমরা কলেজ গেটে দাঁড়িয়ে আমাদের বক্তব্য আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে রেখেছি। কিন্তু সেই সময় দেখা গেল গণতন্ত্রের পরিবেশটা কীভাবে নষ্ট করছে তৃণমূল ছাত্র পরিষদ, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। 50-60 জনের একটা টিম আমাদের মিছিলের কলেজ ক্যাম্পাসের ভিতরে ওরা স্লোগানিং শুরু করলো তৃণমূল ছাত্র পরিষদের। আমি খবর নিয়ে দেখলাম সেখানে 75% ছাত্রছাত্রী মধ্যে বহিরাগত, 75%, 25% কলেজ পড়ুয়া। এভাবে কলেজের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। তো স্বাভাবিকভাবেই শুধু দিনহাটা নয়, আমরা দাবি রেখেছিলাম কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা, একই কাটমানি খাওয়ার জন্য সিসি ক্যামেরাগুলো বসিয়ে রেখেছে, সব অচল হয়ে আছে। তুফানগঞ্জ কলেজের ঘটনা বলুন, একজন মেয়ে কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই এগুলো ঘটনা ভাবায়। আমরা আপনাদের মাধ্যমে এবং আজকের আমাদের এই মিছিল, আমরা জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখতে চাই যে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আগামী দিনে আপনারা কোন পথে হাঁটবেন। প্রতিনিধি দল থানায় গেছেন, থানার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আধিকারিকের সঙ্গে দেখা করতে,
কালকের দিনাদা কলেজ ক্যাম্পাসে যে নক্কারজনক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে ধিক্কার মিছিল। আমরা এখান থেকে মিছিল করে কলেজ গেটে যাব সভা করতে। তো এই যে থানায় যখন আধিকারিকরা যাবে, আপনাদের কপালে ওই অলগ্নিতাই দাস পরিণত হবে, একটু সময় নেবে না এই তৃণমূল ছাত্র পরিষদ। কারণ তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতি সেই হাতার মাটিতে আধারো আসার উপর দিয়ে তারা সংগঠিত হয়েছে, নিজেদের সুবিধার্থে নিজেদের কর্মীকে হত্যা করেছে এই তৃণমূল ছাত্র পরিষদের চরিত্র। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা আছে, তাদের উদ্দেশ্য বলব আপনারা বিচার। হ্যালো, আপনারা সকলে ইতিমধ্যে শুনলেন কেন আজকে আমাদের এই ছাড়া ঘেরাও কর্মসূচি। আপনারা সকলেই জানেন গতকাল এসএফআই দিনহাটা কলেজ ইউনিটের সম্পাদক, এসএফআই জেলা কমিটির সদস্য কংগ্রেস শুভজিৎ দাসের উপর কলেজের আশ্রিত দুষ্কৃতি আশ্রিত গুন্ডা বাহিনী রত্না ইয়ামাহা বামনহাট। আমাদের এখানে আপনার পছন্দের ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইক এবং স্কুটি পাবেন সুলভ মূল্যে। সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার এবং সার্ভিসের দুরন্ত সুবিধা। প্রতিটি গাড়িতে পাবেন নিশ্চিত উপহার। দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে, ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশেই। যোগাযোগ নাম্বার 9641622940।